তো কক্সবাজার আসছি, এখানে যদি সি ফুড না খাই তাহলে তো হয় না, তাই না? তো তুমি কি সালমান কি অক্টোপাস খাবে? হ্যাঁ, আমি অক্টোপাস খাইতে আসছি। সালমান দুপুরেই নিজের বাইরে। আচ্ছা দেখেন, এটা এই এই ১৫০০ টাকা। সুন্দর করে আপনাকে বারবিকি করে দিব, তিয়ানি মশলা, উদানি মশলা, ফেট বাজানি মশলা দিয়ে সুন্দর করে করে দিব। আর এটা রূপচাঁদা, তাই না? জি। এটা কত কিলো পড়বে? এটা পড়বে ৩৫০ পার পিস। পার পিস মোটামুটি। আর ওগুলো দাও তো, ওই যে এটা, ওই যে এটা কি মাছ? স্যালমন। স্যালমন পিস বলতে যাই কি, এটা দাম বলবে ব্যাস। এটার মধ্যে হচ্ছে বিল শেষ, মাছখানে যেটা থাকে। আর অক্টোপাস এগুলো কত? বল পড়ে যাবে আর এই মাছ কোনটা? এটা বড় একটা বাবিকে করেছে আমরা, এই তিনটা নিচ্ছি। এটা সব মিলে আপনি কত রাখবেন বলেন? ১৩০ টাকা দেবো। কমা এটা আমি বলেন কি দাম? আচ্ছা ১২০ টাকা দেবো। হ্যাঁ, ২২০ টাকা। আচ্ছা যদি অপশন দেন তাহলে আমি বলতে পারি। হ্যাঁ বলেন, বলতে পারি। ১১০০টাকা। আচ্ছা ১২০০টাকা এই রেখে কিভাবে মজা কোনটা লাগবো? আপনি কোনটা ছোট নাই, একদম ছোট, আমরা খাই নাই তো কোন হচ্ছে টেস্ট করতাম। হ্যাঁ চলবে বলেন। এবার একটু প্যাকেজটা বলুন। এটা ৩০০ টাকা, ২২০ টাকা, টোটাল ২২০। আচ্ছা আমি একটা বলতে পারবো, ১২০০ যদি হয়? আপনি কাস্টমার, আপনি দুই টাকাও বলতে পারবেন, কিন্তু আমার তো হয় না ভাইয়া। কাঁকড়া ধরছি, এটা ১৫০, এটা ১২০, আর এটা হচ্ছে যদি লাস্ট দাম হয় ৬০০ টাকা পড়বে। ৮৫০, এটা ৩০০, ৮৫০ আর ৩০০ কত? ১১৫০, আর এটা নিলে একদম ১৮০০ টাকা রাখবো। দেখে নেব এবার মাছটা, এখানে থাক, ১০টা দোকান আছে, ঘুরে আসতে পারো, সমস্যা নেই। আমি বলি প্যাকেজ ছিল এই। আমি আপনার ১৫০০ টাকা।
তো অনেক দাম আমি এরপর মোটামুটি এটা আমরা 1500 টাকা চাইতেছি, 1400 টাকা চাইছি, এটা এটা একটা চাইতেছি, তাই না? আর এইটা অক্টোপাসটা ঠিক আছে, কাজ করা শুরু করে দিলে এই চ্যানেলের রেফারেন্সে আসলে আমার দোকানের নাম ডিসক্রিপশন বক্সে থাকবে, 20% ডিসকাউন্ট দেবো। আপনার দোকানের নামটা কি? দোকানের নাম হচ্ছে বাবু খাইছো। বাবু খাইছো আসে নাই, আপনারা এটা করবেন বাবু খাইছো, ঠিক আছে? এইখানে আসতে কিন্তু আপনারা 20% ডিসকাউন্ট পাচ্ছেন। এটা হচ্ছে লবস্টারটা, আর এটা কি? এটা কাঁকড়া, তাই না? আর এটা তো মনে হয় ওই এটা এটা হচ্ছে স্কুইড, আর এটা হচ্ছে অক্টোপাস, এটা হলো স্কুইড। আর এটা কিন্তু একদম পোড়া পোড়া, কি বলে, বারবিকিউ করা হয়েছে। এটা কি মাছ জানি? টুনা, টুনা। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু প্রথমে এটা স্বাদটা বলে দিই কীরকম নাকি। অক্টোপাস তো কখনো খাই নাই, তো জাস্ট আমি জানি না এটা কি, স্কুইড নাকি অক্টোপাস। না, এটা অক্টোপাস, অক্টোপাস। এটা একটু দেখাও, এগুলো প্যাঁচটা হয় এরকম স্কুইড, আর অক্টোপাসটা ঠিক এরকম লম্বা হয় নাকি? এটা একটু প্যাঁচ হয়েছে, অক্টোপাসটা এই বিন্দু বিন্দু বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, আমি কখনো খাই নাই, তো জানি এটা খাওয়া হারাম না হালাল, না হারাম আচ্ছা কিন্তু বলতে যেটা খাওয়া এরকম কিছু হয় আল্লাহ যাতে মাফ করে। অনেক স্বাদ অক্টোপাসটা ঠিক এরকম, একটু রাবারের মতো, কিন্তু এটা স্বাদটা পুরো চিংড়ি মাছের মতো, মানে আমি যেটা বলতেছি এটা শিও চিংড়ি মাছের চাইতেও একটু বেস্ট মজা আর কি। অনেকে হয়তো এটা খাবেন না, অনেকে হয়তো অন্যরকম লাগবে, হয়তো আপনার চিন্তা অন্যরকম লাগবে ভাই, এটা খালি কীরকম হবে, এটা কিন্তু সত্যি বলতেছি চিংড়ি মাছের মতো লাগবে। এটা হচ্ছে কাঁকড়াটা, এটার দুইটা পিস করা হয়েছে, আমার এইখানে দুইটা কাঁকড়া নিয়েছিলাম, তো দুইটার চারটা পিস করা হয়েছে। তো জাস্ট একটু দেখি, আসলে ভিডিও করতেছি তো বললে সবই মজা বলতে হইব, কিন্তু অরিজিনালি কিন্তু মজা। একদম চিংড়ি মাছের মতো, চিংড়ি মাছের যে গোস্তগুলো থাকে ঠিক সেরকম। সাদা সাদা একদম চিংড়ি মাছের স্বাদটাও চিংড়ি মাছের মতো, কিন্তু আপনার ওই এটা বেশি মজা, অক্টোপাসটা কিন্তু এই এই ইয়া থেকে বেশি মজা, কাঁকড়া থেকে। তো যারা কাঁকড়া খেতে নতুন তারা এইভাবে কাঁকড়ার যে কি হাতগুলো থাকে এভাবেই কিন্তু ভাঙতে হয়, এটার ভিতরেই কিন্তু খুব সুস্বাদু যে মাংসটা থাকে এটার ভিতরেই। তুমি এরকম ক্যামেরাম্যান পাইবা ভিডিও করতে খাইতেছে। ওকে, Thank you.
একদম অসাধারণ জুস। তো এই জাস্ট একদম চাকা মাংসটা খাও। আচ্ছা এটা একটু চেক করো কেমন বলো। ওটার চাইতে মজা কম অক্টোপাসটার চাইতে। তো আমার জানা মতে এই মাছটাই সবচাইতে মজা হবে, টোনা মাছ এই মাছটাই কিন্তু সবচাইতে মজা হবে। কারণ হচ্ছে আমরা যতবারই খেয়েছি তো এইটাই সবচাইতে বেশি স্বাদ হয়েছে। আর তার একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে এটা বারবিকিউ করা হয়েছে, এর জন্য কিন্তু স্পেশালি একটু বেশি মজা হতে পারে। তো জাস্ট আমি ট্রাই করি। তো আমি যদি সাজেস্ট করে থাকি, আপনারা যদি খান এই টোনা মাছটাই বারবিকিউ খাবেন, একমাত্র যদি পয়সা উসুল করতে হয় তো এই মাছটাই খাবেন, ঠিক আছে? অনেক স্বাদ, অনেক মজা।